হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখবো হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 9-3 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা লম্বা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের একটা ইন্টিজার নাম্বার এন ইনপুট হিসাবে থাকবে। এটা নির্দেশ করবে হচ্ছে লেন্থ অফ দ্য স্ট্রিপ, অর্থাৎ একটা স্ট্রিং এর লেন্থ নির্দেশ করবে। আলটিমেটলি দ্য সেকেন্ড লাইন অফ দ্য টেস্ট কেস কন্টেইন এ স্ট্রিং, অর্থাৎ সেকেন্ড লাইনে আমাদের একটা স্ট্রিং ইনপুট হিসাবে থাকবে যেখানে দুইটা ক্যারেক্টার থাকতে পারে। একটা হচ্ছে ডাব্লু, ডাব্লু দ্বারা নির্দেশ করবে হচ্ছে হোয়াইট সাদা, এবং আর একটা ক্যারেক্টার হচ্ছে বি, ক্যাপিটাল বি, সেটা দ্বারা নির্দেশ করবে হচ্ছে ব্ল্যাক। ওকে, আউটপুটে কি থাকবে? ফর ইচ টেস্ট কেস আউটপুটে সিঙ্গেল নাম্বার, দ্য মিনিমাম লেন্থ অফ এ কন্টিনিউয়াস সেগমেন্ট, আমাদের একটা কন্টিনিউয়াস সেগমেন্টের মিনিমাম লেন্থটা প্রিন্ট করতে হবে, অফ দ্য সেল দ্যাট নিড টু বি প্রিন্টেড হোয়াইট ইন অর্ডার টু ফর দ্য ইন্টিরিয়ার স্ট্রিপ টু বিকাম হোয়াইট, অর্থাৎ আমাদের একটা কন্টিনিউয়াস সেগমেন্ট খুঁজে বের করতে হবে যেটা হবে সব থেকে মিনিমাম, যেন পুরো যে স্ট্রিংটা আছে পুরো স্ট্রিংটাকে আমরা হোয়াইট করতে পারি, সেই জন্য আমাদের একটা মিনিমাম সেগমেন্ট খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমরা একটু প্রবলেম স্টেটমেন্টটা পড়ি যে আলটিমেটলি কি বলছে। যে আমাদের কাছে একটা এন লেন্থের স্ট্রিং দেওয়া আছে, এটা বলা আছে যেটাতে দুইটা কালার করা, একটা হচ্ছে হোয়াইট, হোয়াইট কে প্রকাশ করা হবে ক্যাপিটাল ডাব্লু দ্বারা, এবং ব্ল্যাক যেটা প্রকাশ করা হচ্ছে ক্যাপিটাল বি দ্বারা। ওকে, ইউ ক্যান চুজ এ কন্টিনিউয়াস সেগমেন্ট, সেম জিনিসই বলা আছে, অর্থাৎ আমাদের একটা কন্টিনিউয়াস সেগমেন্ট খুঁজে বের করতে হবে যেটা লেন্থ হবে মিনিমাম, যেন আমরা পুরো যে স্ট্রিংটা আছে সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে আমরা হচ্ছে হোয়াইট কালার করতে পারি। ওকে, আমরা একটা টেস্ট কেস দেখলে বুঝতে পারবো আমাদের যে ফার্স্ট যে টেস্ট কেসটা সেটা কি দেওয়া আছে, যে ডাব্লু বি বি ডাব্লু বি ডাব্লু। তাহলে আমাদের টার্গেট কি, যে পুরো স্ট্রিং এ শুধু ডাব্লু থাকুক, কোনো বি যুক্ত কোনো ক্যারেক্টার থাকবে না। তাহলে আমাদের একটা সেগমেন্ট অথবা একটা পার্ট খুঁজে বের করতে হবে স্ট্রিং এর, অর্থাৎ সাব স্ট্রিং খুঁজে বের করতে হবে, যেন সেই সাব স্ট্রিং এর লেন্থটা হবে মিনিমাম, এবং সেই সাব স্ট্রিং কে যদি আমি পুরো সাব স্ট্রিং জুড়ে যদি হোয়াইট কালার করি তাহলে পুরো স্ট্রিংটা হোয়াইট কালার হয়। তাহলে আমরা যদি শুধু এই সাব স্ট্রিংটা খুঁজে বের করি, তাহলে এই দুটাকে যদি একবার হোয়াইট কালার করি তাহলে কিন্তু এখানে একটা ব্ল্যাক কালার থেকে যাচ্ছে, তাহলে কাজ হচ্ছে না। তাহলে আমাদের কাজ কি, যে পুরো যে ব্ল্যাক পার্টটুকু আছে এই অংশটুকু আগে আমাদের সিলেক্ট করতে হবে, এবং পুরো পার্টটুকুকে আমাদের হোয়াইট কালার করে দিতে হবে, তাহলে আলটিমেটলি সেটা হোয়াইট কালার হয়ে যাবে। তাহলে আমাদের এটার লেন্থ কত হচ্ছে, 1, 2, 3, 4, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 4। ঠিক আছে, সেকেন্ড টেস্ট কেসে এখানে ব্ল্যাক আছে, তাহলে একটাই, এখানে এখানেও একটা। থার্ড টেস্ট কেসের ক্ষেত্রে আমাদের কি কি আছে, বি বি ডাব্লু, তাহলে ব্ল্যাক এর ফুল সেগমেন্টটা পাচ্ছে এই দুইটা ক্যারেক্টার নিয়ে, তাহলে আমাদের এটার লেন্থ হবে 2। দেন পরবর্তী টেস্ট কেস হচ্ছে বি ডাব্লু ডাব্লু বি, তাহলে আমাদের পুরো একটা সেগমেন্ট খুঁজে বের করতে হবে যেন আমাদের সবগুলো হোয়াইট করতে পারে। তাহলে ব্ল্যাক থেকে একদম লাস্ট ব্ল্যাক পর্যন্ত আমাদের যদি সেগমেন্টটা সিলেক্ট করি তাহলে সবগুলো আমরা হোয়াইট করতে পারবো, তাহলে আমার এটার লেন্থ কত হচ্ছে, 4। তাহলে আমাদের আলটিমেটলি এটা সলিউশন অ্যাপ্রোচটা কি হবে, আমাদের সলিউশন অ্যাপ্রোচ হচ্ছে ফার্স্ট যে জায়গায় আমি বি খুঁজে পাবো সেই পজিশনটা খুঁজে মার্ক করতে হবে, এবং লাস্টের বি পজিশনটা মার্ক করতে হবে, দেন দুইটার মধ্যবর্তী যে ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ফার্স্টের বি এর ইন্ডেক্স নাম্বার মাইনাস হচ্ছে লাস্ট বি এর ইন্ডেক্স নাম্বার, এর যে ডিফারেন্স সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কোডটা যদি একটু দেখি, আমরা কি করছি, ফার্স্টে তো একটা টেস্ট কেস ইনপুট নিলাম, দেন টেস্ট কেসের আন্ডারে স্ট্রিং এর লেন্থটা ইনপুট নিলাম এন, দেন স্ট্রিংটা ইনপুট নিলাম, দেন আমরা দুইটা ইন্টিজার নাম্বার ডিক্লেয়ার করে রাখছি, যে স্টার্ট এবং ইন্ট দুইটাতে জিরো ইনিশিয়াল করে রাখছি। দেন আমরা একটা হচ্ছে লুপ চালালাম যেটা স্ট্রিং এর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চলবে, যদি বি পাই এবং স্টার্টটা যদি জিরো হয়, জিরো থাকে, তাহলে এটা এটা ইন্ডেক্সটা নিবে স্টার্টটা, এবং সেম অ্যাজ বি আবার চেক করবে যে বি কোথায় আছে, বি যদি লাস্টের বি, এটা যদি লাস্টের বি হয়, লাস্টের বি হলে স্টার্টটা কি হবে, অবশ্যই জিরো হবে না, স্টার্টটা অলওয়েজ একটা ভ্যালু থাকবেই, সেক্ষেত্রে সেটা হচ্ছে আমরা ইন ইন পজিশনে তার ইন্ডেক্স ভ্যালুটা আমরা কপি করে রাখবো। দেন আমাদের অ্যান্সারটা কি হবে, দুইটার ডিফারেন্স, অ্যাবসলিউট ডিফারেন্স, স্টার্ট এবং ইন্টের মধ্যবর্তী যে ডিফারেন্স সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি যে বুঝতে পারছেন, তারপর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।